তোমার কাছে তিনটা ইট আছে এবং প্রত্যেকটা ইটের ভর হচ্ছে 5 কেজি করে এবং উচ্চতা উচ্চতা আমি বলে দিয়েছি হচ্ছে প্রত্যেকটা ইটের উচ্চতা 2 মিটার করে 2 মিটার আসলে অনেক বেশি কিন্তু আমরা আমাদের মানে যে অঙ্কটা সহজ করার জন্য 2 মিটারই রাখলাম এখন হচ্ছে আমার কোশ্চেনটা হচ্ছে যে এই ইটগুলোকে একটির উপর একটি সাজাতে হলে আমার কি পরিমাণ কৃতকাজ করতে হবে আমরা মোটামুটি ভর কেন্দ্র কি এটা নিয়ে অনেক আলোচনা করেছি ভর কেন্দ্র নিয়ে আমরা অলরেডি কুয়ার অঙ্ক দেখে ফেলেছি তারপর হচ্ছে আমাদের ভর কেন্দ্র আরো সামনে অনেক অঙ্ক দেখব এখন আমরা যেটা দেখব ইটের ম্যাথ এটা বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন ভাবে করে কিন্তু আমি লিটারালি আমার আমি লিটারালি ভর কেন্দ্রের অনেক বড় ফ্যান সুতরাং আমি চাইবো সবকিছু ভর কেন্দ্র দেখে করে ফেলতে কিভাবে করব আমি একটু করার আগে আমি যদি একটু ছবিটা তোমাদের একটু বুঝাই যে আসলে কি কি হচ্ছে সিনারিতে আমার কাছে কয়টা ইট আছে তিনটা ইট ঠিক আছে আমার কাছে যদি তিনটা ইট আছে আমি তিনটা ইট কি সুন্দর করে একটু এঁকে ফেলি এই হচ্ছে এক নাম্বার ইট ঠিক তার পাশে দুই নাম্বার ইট ঠিক তার পাশে তিন নাম্বার ইট আমি এটা একটা নাম দিয়ে দিই এ এটার নাম হচ্ছে বি এটার নাম হচ্ছে সি আচ্ছা প্রত্যেকটারই উচ্চতা কত বলে দিছি আমার উচ্চতা বলেছে 2 মিটার তার মানে এটা হচ্ছে আমার 2 মিটার প্রত্যেকটাই 2 মিটার করে এটা নিয়ে আমি মাথামাতি করলাম না আচ্ছা এখন কি বলছে বলছে যে এ তো আছেই বিটাকেও এর মাথায় বসান সিটাকেও এর মাথায় বসান তাহলে কি হবে তাহলে আমি এ কেও রাখবো বি কেও রাখবো সি কেও রাখবো এখন একটু খেয়াল করে দেখো কি হচ্ছে সমতল আমি যখন এ কে একে মনে করে এখান থেকে আমি যদি এইখানে নিয়ে আসি আমার কি তো কাজ কত হবে দেখো আমি এইটাকে এখান থেকে আমি জাস্ট এইখানে নিয়ে আসলাম আমার কি তো কাজ কিন্তু শূন্য হবে কেন একটু চিন্তা করে দেখো আমার আমার আমি কি তো কাজ বাদ দাও আমি যদি একটু জিনিসের শক্তি দিয়েও রিপ্রেজেন্ট করি আমি যদি বলি একে সরিয়ে একে সরিয়ে অন্যদিকে রাখলে অন্যদিকে রাখলে আমি যেহেতু শক্তি নিয়ে কথা বলতেছি এবং জিনিসটা স্থির করে রাখবো আমি বলবো শরীরে রাখলে স্থিতি শক্তি শক্তি কি হবে আমার এম জি এইচ আমরা কিন্তু কুয়ার ম্যাথে দেখছিলাম এই যে এইচ এইচটা কি ভর কেন্দ্রের সরণ তাহলে আমাকে আন বলো এই ইটের ভর কেন্দ্রটা কোথায় ঠিক মাঝখানে ইটটাকে জাস্ট আমি এখান থেকে এখানে আনলাম জাস্ট এখান থেকে আমি এখানে আনলাম খেয়াল করে দেখো আমার ভর কেন্দ্র স্টিল মাঝখানে আছে তার মানে আমি বলতে পারি আমার ভর কেন্দ্রের সরণ কি হয়েছে কোনো চেঞ্জ হয় নাই তার মানে হচ্ছে ইটটা আগে যেখানে ছিল ওইখান থেকে এখানে আনো অথবা এখানে আনো অথবা যে কোনো জায়গায় নাও না কেন আমার যেহেতু কোনো এইচ চেঞ্জ হয় নাই তার মানে হচ্ছে আমার এই ইটটাকে সরাইতে স্থিতি শক্তি কত এম জি যেখানে এইচটা হচ্ছে শূন্য এবং ফাইনালি আমি বলতে পারি যে সরিয়ে আনতে স্থির শক্তি কত শূন্য জোল তাহলে প্রথম ইট বা এই ইটটা সরাইতে আমার কোনো কাজই করা লাগে না তার মানে যেহেতু কাজই হয় না তাহলে এই এখানে আসছে এখানেই পড়ে থাকছে বি নাম্বার বি কে সরিয়ে আমার কি করতে হবে এর উপর নিতে হবে কারণ বি কে সরা আমি যেখানে রাখি কোনো লাভের লাভ তো নাই এটাও শূন্য তাহলে আমার কি করতে হবে বি কে সরিয়ে এর উপর রাখতে কি তো কাজ বি কে সরিয়ে এ এর উপর রাখতে এর উপর বিকেশরি এর উপর রাখতে কি তো রাখতে স্থিতি শক্তি আমরা শক্তি দিয়ে যেহেতু বলতেছি স্থিতি শক্তি রাখি আচ্ছা কত এম জি এইচ এটাকে যদি আমার এইচ অফ ওয়ান হয় আমি এইচ অফ টু বললাম এইচ টুটা কত হবে একটু খেয়াল করে দেখো আমি বিটাকে এখান থেকে এইখানে নিয়ে আসতেছি ওকে আনলাম এই হচ্ছে আমার কি বি এটা যদি আমার বি হয় তাহলে দেখো একটু খেয়াল করে দেখো আমার এটা যদি আমার বি হয় বি এর আগে ভর কেন্দ্র কই ছিল এইখানে বি এর পরের ভর কেন্দ্র কই এইখানে তার মানে এতটুকু কত হবে আমার বলো তো এতটুকুই কি আমার ভর কেন্দ্রের সরণ না একটু চিন্তা করে বলি পুরোটা যদি আমার 2 মিটার হয় অর্ধেক কত 1 মিটার তার মানে আমি বলতে পারি
এতটুকু হচ্ছে 1 মিটার আবার সিমিলারলি পুরোটা যদি আমার 2 মিটার হয় তাহলে এতটুকু কত হবে 1 মিটার তার মানে a1 আর a1 টোটালি মিলে আমার h2 কত হবে h2 হবে হচ্ছে আমার 2 মিটার আচ্ছা h2 যদি আমার 2 মিটার হয় তার মানে এখানে কি mg h2 কত m এর জায়গায় কত আমার m এর জায়গায় হচ্ছে আমার 5 কেজি জি এর জায়গায় 9.8 আর h2 এর জায়গায় 2 একক হচ্ছে জুল গেল ফাইনালি এবার আমি বলবো কি c কে উঠে b এর উপর রাখবো তো এটা তো আমার b c কে সরিয়ে b এর উপর b এর আচ্ছা b এর উপর রাখতে স্থিতি শক্তি b কে সরিয়ে c কে সরিয়ে b এর উপর রাখতে স্থিতি শক্তি মানে কি বিটাকে তো আমি এখান থেকে এখানে নিলাম সিটাকে আমি কি নেব এখান থেকে এটার উপর তার মানে হচ্ছে এটা আমার সি তাহলে দেখো আদি ভরকেন্দ্র ছিল এখানে শেষ ভরকেন্দ্র হইছে এখানে তার মানে আমি কি এই দূরত্বটুকু জানতে চাচ্ছি তার মানে কি সি এর আদি ভরকেন্দ্র আর এর আদি ভরকেন্দ্র সেম তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব আমি জানতে চাচ্ছি কত দেখো মাঝখানে পুরোটা বি পড়ে গেছে মানে কি 2 মিটার এর অর্ধেক মানে 1.3 মিটার সি এর অর্ধেক মানে আরো 1.4 মিটার তাহলে দেখো এতটুকু হচ্ছে আমার 1 মিটার বি টোটালটা হচ্ছে আমার 2 মিটার এর অর্ধেক আবার হচ্ছে আমার 1 মিটার কত হলো 2 3 4 তার মানে আমার h3 কত 4 মিটার তার মানে হচ্ছে আমার এইখানে mgh3 5 × 9.8 × 4 তাহলে এত জুল তাহলে আমার টোটাল এই কাজটা করতে কি পরিমাণ শক্তি লাগছে এর জন্য শক্তি বি এর জন্য শক্তি সি এর জন্য শক্তি তিনটা জাস্ট যোগ করে দেব তাহলে আসো আমি তাহলে যোগ করে দিই আমার টোটাল শক্তি মোট শক্তি কত হলো আমার এমজি এইচ ওয়ান এই পুরো পার্টটাই তো শূন্য তারপর তা ইকুয়াল টু বাকি থাকে কি এইটা 5 × 9.8 আমি একবার কমন নিলে কি করতে পারি এখানে 2 এখানে 4 2 × 4 তাহলে এখান থেকে যা আসে এত মিটারটাই হবে আমার কি মোট শক্তি বা মোট স্থিতি শক্তি তার মানে এভাবে আমি কি করতে পারি ইটের পুরো জিনিসটাকে সামারি করতে পারি তাহলে আমরা এখন পুরো জিনিসটাকে তাহলে কি করব জাস্ট এর জন্য আলাদা আলাদা করে বের করে দেবো বি এর জন্য আলাদা আলাদা করে বের করবো সি এর জন্য আলাদা আলাদা করে বের করবো টোটালটা আমি যোগ দিব তাহলে এখন যদি জিনিসটা আরো ম্যাসিভ পর্যায়ে যায় সাপোজ 10টা 11টার পর্যায়ে যায় তখন কি করব এটা আমরা নেক্সট লেকচারে আলোচনা করবো